পঁচাত্তরের পনেরোই আগস্ট আমার বন্ধু প্রতিম ছোট ভাই আমার ডিপার্টমেন্টেরও ভাই এবং আরেকজন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সহপাঠী অনেকগুলো প্রসঙ্গ অবতারণা করেছেন পঁচাত্তরের পনেরোই আগস্ট এটা নিয়ে যে কোনো কথা বলি তাহলে বিএনপির অবস্থান কোথায় বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বিতর্কিত ছিলেন কি ছিলেন না সেই বিতর্কে যাব না উনিশশো সালে একটা নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে যেটাকে বলা হয় যে বাংলাদেশে যদি ল্যান্ডমার্ক বিশুদ্ধ কোনো নির্বাচন সেটা উনিশশো একানব্বই সালের নির্বাচনটা বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সময় সে সময় বিএনপি ক্ষমতায় এসছে তাহলে নির্ধারণটা ওখানে হয়ে গেছে যে পনেরোই আগস্ট উনিশশো আর বিএনপি ভূমিকা কোথায় কার কি এটা স্পষ্ট নতুন করে বিতর্কের মধ্যে যাব না ট্যাঙ্ক নিয়ে এসছে উনিশশো সালের পনেরোই আগস্ট খালেদ মোশারফ সাহেব সিজিএস ছিলেন ট্যাঙ্ক ওনার কাছে জিয়াউর রহমান সাহেবের কাছে না উনি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন উনি হলেন গিয়ে কবর জিয়ারতের রাষ্ট্রপতি যেরকম ঠিক সেরকম অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে রাষ্ট্রপতির যে ক্ষমতা জিয়াউর রহমান সাহেব যখন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন ওনার অবস্থাটা তাই ছিল খালেদ মোশাররফ সাহেবদের ক্ষমতার মতো পনেরোই আগস্টে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন পনেরোই আগস্টে ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগেরই নেতা খন্দকার মোস্তাক সাহেব ক্যাবিনেট টোটালটাই ছিল আওয়ামী লীগের যেটা শেখ মুজিবুর রহমান সাহেবের সবচেয়ে প্রিয় বর্তমান প্রধানমন্ত্রীর চাচা রশিদ ইঞ্জিনিয়ারের সঙ্গে হেরে গেলেন কুমিল্লাতে হেলিকপ্টারে করে আপনার ব্যালট বক্স নিয়ে আসতে হয়েছে সেই প্রিয় চাচা খন্দকার মুশতাক সাহেব ক্ষমতায় ছিলেন নতুন করে তো আর বলার কিছু নাই এটা তো ঐতিহাসিক সত্য পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ঘটনা ঘটেছে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন সেনাবাহিনীর তারা কবে গেলেন খালেদ মুশারফ সাহেব যখন বঙ্গভবন দখল করলেন নিজে র্যাঙ্ক পরলেন ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল হলেন জিয়াউর রহমান সাহেব যখন গৃহবন্দী মেজর ডালিম ফারুক রশিদরা বাংলাদেশ ত্যাগ করলেন কখন ওই যে ওই সময় একটু সংক্ষেপ করতে হবে আমি সংক্ষেপ করছি আমি বলছি ইতিহাসটাকে আমরা কনকক্টেড করার নাই বিকৃত করার দরকার নাই ইতিহাস ইতিহাসের পথে চলতে দেন প্রকৃত ইতিহাস পাবেন আপনি একশো বছর পর একশো বছর হয় নাই তো আমাদের তো মাত্র পঞ্চাশ বছর গেল স্বাধীনতার একান্ন বছর গেল পঁচাত্তর সাল যদি ধরি তাহলে আরও মনে করেন যে অনেক বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে প্রকৃত ইতিহাস খুঁজে বেরা মানে পাওয়ার জন্য। যে আর রহমান সাহেব স্বাধীনতা দিয়েছেন কি দেন নাই এত বছর আগের কথা আমি তো ওই বিতর্কেই আর যাব না একজন সামরিক বাহিনীর কর্মকর্তা যখন দেন তখন বাকি সামরিক বাহিনীর লোকরা উজ্জীবিত হন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সিভিলিয়ান দেয়া এক জিনিস আর একজন ফৌজি দেওয়া আরেক জিনিস যার কারণে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলেছিল যে কখন কি ঘটেছে আওয়ামী লীগের মন্ত্রীরাও বলেছেন তো এই বিতর্কে তো যাওয়ার আমার দরকার নেই জামাতকে কি বিএনপি দিয়েছে নিজামি মুজাহিদ সাহেবকে পতাকা দিয়েছে বিএনপি দু সালে উনিশশো সালে নুরু মাওলানাকে কে পতাকা দিয়েছিল উনিও তো অভিযুক্ত একজন যুদ্ধাপরাধী ওটা আওয়ামী লীগ যখন উনিশশো সালে এসছে এগুলি তো পুরনো কথা আমি তো পুরনো তো যেতে চাই না আপনি যদি বলেন যে পুরনো কোনো কিছুতে যেতে হবে তাহলে তো আপনি সামনের দিকে এগোতে পারবেন না মানুষকে তো আপনি আলোর মুখই দেখাতে পারবেন না হুমম কাদ চৌধুরী কী বলেছেন না বলেছে একজন ব্যক্তি উনিশশো সালে যখন জুলফিকার আলী ভুট্টোকে এই দেশে আনা হয়েছিল সে সময় বলেছিল জুলফিকার আলী জিন্দাবাদ শেখ মুজিব জিন্দাবাদ আওয়ামী লীগের লোকরা দিয়েছে তার প্রতিবাদে জাসদের যারা কর্মী ছিল তারা আপনার প্রধানমন্ত্রী ভবনের সামনে কার্যালয়ের সামনে আপনারা মিছিল করেছে সেখান থেকে গুলি করে হত্যা করা হয়েছে কর্নেল তাহের এক ভাইকে জড়িত ছিলেন খালেক মুশারফ কর্নেল তাহের সবচেয়ে মজার কথা শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন অফিসিয়ালি তারাই কিন্তু আওয়ামী লীগের জোট সরকারের 2009 সালের পরে মন্ত্রিসভায় তারা সদস্য হয়েছে একদি হাত শেষের দিকে চলে এসেছে